नमस्कार बंधुरा, महुआ मेकओवर तुम्हारे सबाई के स्वागत जानाई। आज के आबार चले एलाम तुम्हारे काछे नतून एकटा भिडियो निये। आजकेर भिडियोते तुम्हारे आमी हेयर काटिंग निये देखाबो। आर आजके आमी जे हेयर काटिंगटा देखाबो सेटा होच्छे लेयार हेयर काटिंग। तो लेयार आर यू এই দুটো মিক্সড করে কিন্তু আজকের হেয়ার কাটিংটা তোমাদেরকে দেখাবো। তো ফুল হেয়ার কাটিংটা তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আমাদের হেয়ার কাটিং এর যেটা ফার্স্ট স্টেপ অর্থাৎ ফার্স্ট যে প্রসেসটা আমাদের মেইনটেইন করতে হয় সেটা হচ্ছে আমাদের চুলটাকে খুব ভালোভাবে কিন্তু ভিজিয়ে নিতে হবে। তো আমি এখানে স্প্রে করে নিচ্ছি জল দিয়ে। তো যখন তোমরা কাটিং করবে তখন কিন্তু চুলটাকে কিন্তু ভালোভাবে ভিজিয়ে তারপরে কিন্তু কাটিং করতে শুরু করবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে চুলটাকে কিন্তু আমরা ভালোভাবে ভিজিয়ে নিয়েছি। আমরা চুলটাকে কিন্তু ভালোভাবে ভিজিয়ে নিয়েছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের সেকশন করে নিতে হবে। তো সেকশন করা তো আমি তোমাদেরকে আগেই দেখিয়েছি যে কিভাবে সেকশন করতে হয়। দেখো আমি এখানে একদম নাক বরাবর কিন্তু নিয়ে নিলাম, অর্থাৎ মাঝখান থেকে আমরা প্রথমে সেকশনটাকে করব। তো এই সেকশনটা খুব সুন্দরভাবে করতে হবে হেয়ার কাটিং এর ক্ষেত্রে, কারণ হেয়ার কাটিং এ যদি আমরা সেকশনটা ঠিক মাঝ বরাবর না করতে পারি বা ঠিকঠাক যদি না করতে পারি তাহলে কিন্তু চুলের কাটিংটাও কিন্তু বেঁকা হয়ে যাবে। তো দেখো আমরা কিন্তু করে নিয়েছি। এবার আমরা যেটা করব এয়ার টু এয়ার সেকশন করব। এয়ার টু এয়ার সেকশন মানে কি, আমরা কানের পেছন দিক থেকে সেকশনটাকে করে নেব। তো দেখো ঠিক এই বরাবর কিন্তু আমি সেকশনটাকে করে নিয়েছি। সেম ভাবে কিন্তু আমি এইদিকে সেকশনটাকেও করে নিচ্ছি। সেম ভাবে কিন্তু আমি এইদিকে সেকশনটাও করে নিয়েছি। তারপরে আমরা পেছনের চুলগুলোকে কিন্তু সিকিউর করে দিচ্ছি। এখন আমাদের কাজ হবে শুধুমাত্র সামনের দিকটায়, যেহেতু আমি শুধু সামনেটায় লেয়ার করব আর পেছনটা ইউ করব, সেহেতু আমাদের এখন কাজ হবে হচ্ছে সামনের দিকটায়। তো দেখো আমরা যখন লেয়ার কাট কাটব তখন আমাদের হচ্ছে কাজ হচ্ছে প্রথমেই একটা গাইডলাইন নেওয়া। তো আমরা গাইডলাইনটাকে কিভাবে নেব, এদিক থেকে আমি কিছুটা চুল ইউ ভাবে নিয়ে নেব আর এদিক থেকেও কিন্তু কিছুটা চুল আমি ইউ করে নিয়ে নেব। দুদিক থেকেই কিন্তু আমি ইউ করে কিন্তু চুলটাকে নিয়ে নিলাম। দেখো এটা আমাদের গাইডলাইন হয়েছে। আমরা যখন হেয়ার কাটিং করব, লেয়ার হেয়ার কাটিং করব, তখন আমরা দুটো
স্টেপে কিন্তু হেয়ার কাটিং করতে পারি। একটা হচ্ছে এই নাক বরাবর আমরা কাটতে পারি, আরেকটা হচ্ছে এই থুতনির নিচ থেকে কিন্তু আমরা কাটতে পারি। তো একটা কাটিং, একটা গাইডলাইন হচ্ছে আমাদের এই নাকের নাকের কাছে, এই নাক বরাবর একটা গাইডলাইন, আরেকটা হচ্ছে থুতনির কাছ থেকে। তো তোমাদের কাছে যেরকম কাটতে চাইবে, অর্থাৎ তার চুল সে যতটা কাটতে চাইবে তোমাদের কিন্তু ঠিক ততটাই কেটে দিতে হবে। সে যদি খুব ছোট করতে চায় তাহলে তোমরা এই গাইডলাইনে নিতে পারো, আর সে যদি খুব ছোট না করতে চায় তাহলে তোমরা এই গাইডলাইনে কিন্তু কেটে নেবে। তো আমরা এই গাইডলাইনে কেটে নেব, এই গাইডলাইনে কিন্তু আমরা চুলটাকে কেটে নেব। তো দেখো আমরা এই বরাবর কিন্তু কেটে নিলাম। এবার আমরা কি করব, এটা কাটা হয়ে গেছে, এটা যেহেতু আমাদের গাইডলাইন সেহেতু আমরা এটাকে ভাগ করে নেব। আবার সেকশন করে কিন্তু দুটোকে দুদিকে ভাগ করে দেব। এবার এইখানে যে এই যে গাইডলাইনটা, অর্থাৎ এই যে চুলটা আমি কাটলাম, এই যে চুলটা আমি কেটেছি, তো এই চুলটাকে কিন্তু আমরা গাইডলাইন হিসেবে এবার ধরব। তো এবার আমরা কি করতে পারি, তিনটে স্টেপে জিনিসটাকে কাটতে পারি। প্রথমে আমি এই স্টেপটা করে নিলাম, দেখো এখান দিয়ে আমি একটা সেকশন কিন্তু করে নিলাম। দেখেছো এই হচ্ছে আমাদের গাইড লাইনটা, তো এটার সোজাসুজি কিন্তু আমাদেরকে কাটতে হবে। তো দেখো এইটা আমাদের গাইড লাইন, আমি আমার হাতটাকে ঠিক এই পজিশনে কিন্তু রাখবো, মানে অর্থাৎ একটু ট্যারাচে ভাবে কিন্তু আমরা জিনিসটাকে কেটে নেব। তো দেখো এই হচ্ছে আমাদের গাইড লাইনটা। এবার আমি এখান থেকে কাঁচিটাকে এইভাবে ধরে কিন্তু কেটে নেব। হয়ে গেল আমাদের এদিকের পাটটা। তো আমাদের একটা পার্ট হয়ে গেল, এবার আমি এই যে যে পার্টটা আছে, এই যে যে পার্টটা আছে এটার অনুযায়ী কিন্তু এই দিকে চুলটাকেও নিয়ে নেব। আর সেম ভাবে ওই দিককে যেমন ভাবে কাটলাম সেম ভাবেই কিন্তু এদিকের চুলটাকেও কিন্তু কেটে নেব। এবার আমরা আমাদের প্রথম পার্টটা হয়ে গেল, এবার আমরা আমাদের সেকেন্ড পার্টটা কিন্তু করে নেব। এবার দেখো এখানে আমাদের গাইডলাইন হচ্ছে এই যে লাস্ট যে হেয়ার কাটিংটা আছে, অর্থাৎ লাস্টের এটা কিন্তু আমাদের গাইডলাইন। তো আমি আবার চুলটাকে এইভাবে নিয়ে নেব, নিয়ে আবার আমি কিন্তু ট্যারাচে ভাবে কেটে নেব।
এবার আমরা আবার এদিকের মাপ অনুযায়ী এদিকটাতেও আমরা সেম ভাবে নিয়ে নেব। আর সেম ভাবে কিন্তু ওই দিকটার মতন ভাবেই কিন্তু কেটে নেব। আবার আমি চুলগুলোকে একসাথে করে নিলাম। এবার আমি এই গাইডলাইন অনুযায়ী কিন্তু চুলটাকে কেটে নেব। এটা হচ্ছে গাইডলাইন, এবার এই গাইডলাইন অনুযায়ী কিন্তু কেটে নেব। সেম ভাবে কিন্তু এদিকেটাও কেটে নেব। তো দেখো আমাদের এই চুলটা আর এই চুলটা কিন্তু সমান আছে। তো দেখতে পাচ্ছ যে এই চুলটা আর এই চুলটা কিন্তু একেবারেই সমান। ঠিক আছে, তার মানে আমাদের লেয়ার কাটিং এর যে প্রসেসটা সেটা কিন্তু দুই দিকেই সমান হয়েছে। আবার দেখো যখন এটা ধরবে তখন কিন্তু এটাও দুই দিকটাই কিন্তু সমান। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা পরীক্ষা করে দেখে নেব যে আমাদের দুই দিকটাই সমান আছে কিনা। এবার যদি কেউ ফুল লেয়ার দিতে চায় সেক্ষেত্রে আবার আমরা এবার পেছন থেকে দুটো ভাগ করব, পেছন থেকে দুটো সেকশন করব, ঠিক এই মাপের যেটা আছে এই মাঝ বরাবরই ভাগ করব, আবার এদিক থেকে একবার নিয়ে কাটব, আবার ওদিক থেকে নিয়ে কিন্তু একবার কাটব। তো এইভাবে কিন্তু আমরা ফুল লেয়ারটা দিয়ে নেব। কিন্তু ফুল লেয়ার দিতে গেলে যদি কেউ তোমরা ফুল লেয়ার দিতে যাও তাহলে সেক্ষেত্রে কি হয় আমাদের অনেকটা চুল কিন্তু বাদ হয়ে যায়। তো দেখো সামনেটায় প্রচন্ড বড় চুল ছিল ওর, তো সেক্ষেত্রে কিন্তু এতটা চুল মতন কিন্তু বাদ অলরেডি হয়ে গেছে। তো পেছনেও যদি আমরা সেম ভাবে লেয়ার দিতে যাই তাহলে অনেকটাই চুল কিন্তু বাদ পড়ে যাবে। তো সেই জন্য আমরা ফুল লেয়ার করবে না, পেছন দিকটা ইউ করবে। তো তোমাদের আমি পেছনের ইউ কাটটা দেখিয়ে দিচ্ছি আর ফুল লেয়ারের যে প্রসেসটা সেটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম। তো কখনো যদি পারি যে ফুল লেয়ারটা দেখানোর জন্য তাহলে অবশ্যই তোমাদেরকে সেটা আমি দেখিয়ে দেব। পেছন দিক থেকেও কিন্তু আমি দুটো ভাগে ভাগ করে নিলাম। তো দেখো দুটো ভাগে কিন্তু ভাগ করে নিয়েছি, আবার কিন্তু সেম ভাবে আমরা ইউ করে নেব। তো দেখো আমি আবার গাইডলাইন নিয়ে নিলাম, আমি এতটা মতন চুল কিন্তু কাটব। হেয়ার কাটিং এর মেন জিনিস হচ্ছে গাইডলাইন নেওয়া। পেছনে আমি ফুল ইউ কিন্তু দেব না। পেছনে আমি হালকা করে ইউটা দিয়ে নেব। তো আমি এখান থেকে কাটিংটা ধরছি। আর ওই গাইডলাইনে গিয়ে কিন্তু থামলাম। আবার আমি এদিকটায় দিয়ে দেব। ইউ কাট আর ভি কাট কিন্তু খুবই সোজা। তো তোমাদের এখানে থাকে হচ্ছে
কাচি চালানোর ব্যাপারটা, যে তোমরা কিভাবে তোমাদের হাতটাকে ঘোরাবে আর কাচিটাকে চালাবে। তো আর হচ্ছে গাইডলাইনটা এই জন্যই নেওয়া যে যাতে চুলটা বেঁকা না হয়ে যায়, যার কারণে কিন্তু আমরা মাঝ বরাবর ভাগ করে কিন্তু গাইডলাইনটা নিয়ে নিই। তো আমাদের হেয়ার কাটিং অলমোস্ট কমপ্লিট। তো তোমরা দেখতে পাচ্ছ যে ইউ শেপে কিন্তু এটা এসেছে। তো আশা করছি তোমাদেরকে ভিডিওটা আমি বোঝাতে পেরেছি, অর্থাৎ হেয়ার কাটিংটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয়, তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কোন জায়গাটায় কিন্তু বুঝতে অসুবিধা হলো। তো আমি চেষ্টা করেছি যাতে তোমরা পুরো ভালোভাবে একদম ইজি প্রসেসে কিন্তু হেয়ার কাটিংটা বুঝতে পারো। এরপরেও যদি তোমাদের আমি বোঝাতে না পারি বা বুঝতে যদি না পারো, তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই লাইক করে, কমেন্ট করে আর শেয়ার করে জানিয়ে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটাকে টিপে দিও যাতে তোমরা পরবর্তী ভিডিওর আপডেট পেতে পারো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, চলে আসবো আবার নেক্সট দিন নেক্সট কিছু তোমাদেরকে শেখাতে। আর অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না যে তোমরা আমার কাছ থেকে ঠিক কতটা বিউটিশিয়ান কোর্সটা শিখতে পারছো। তো অবশ্যই অবশ্যই এটা কমেন্ট করে জানিও যে তোমরা আমার কাছ থেকে বিউটিশিয়ান কোর্সটাকে শিখতে পারছো কিনা। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, তো চলো টাটা।